আমরা ছাত্র জীবনে সবাই ভালো করে পড়াশোনা করতে চাই, পড়াশোনার জন্য একটা সুন্দর স্টার্ট এর প্রয়োজন, আর যেটা তোমাকে তোমার সকাল বা আর্লি মর্নিং দিতে পারে। কিন্তু প্রবলেম এইখানে যে ভোরের বেলা ঘুমই ভাঙে না, কেউ বলে সে রাতে দেরি করে ঘুমায়, কেউ বলে সে রাতে তাড়াতাড়ি ঘুমায়, তবুও ঘুম ভাঙে না। আর তাড়াতাড়ি ভোরে উঠে বললে অনেকে আবার কান্না দেয়, বিরক্ত বোধ করে, সকালে টিউশন বা কোচিংয়ে যেতেই চায় না। প্রায় দিনই সকালে ওঠার সময় যারা বিরক্ত বোধ করে তারা সকালে টিউশন কোচিং এমনকি নিজের বাড়িতে পড়তে বসেও পড়াশোনাতে মনোযোগ দিতে পারে না। যারা পড়াশোনার লেভেলে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চাও তাদের জন্য এই টিপসগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে পড়ে যেদিন তুমি সকালে ট্রেন বা ফ্লাইট ধরার জন্য গিয়েছিলে সেদিন অ্যালার্ম বাজার আগেই তুমি উঠে পড়েছিলে, কেন জানো? কারণ রাতের বেলা ঘুমানোর আগে তুমি নিজেকে বুঝিয়েছিলে যে কাল দিনটার গুরুত্ব এবং কাল দিনটার প্রয়োজনীয়তা। কাল যদি তুমি সকালে ট্রেন বা ফ্লাইট না ধরতে পারো তবে কী কী ক্ষতি হবে তা নিজেকে বুঝিয়েছিলে, যার জন্য তোমার ভেতরের মানুষটা ভেবেছে যে ভাই কাল আমাকে উঠতেই হবে। শুধু ট্রেন বা ফ্লাইট নয়, অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তুমি কোনো বাধা বা বিরক্ত বোধ ছাড়াই উঠে পড়েছো। আর কাল যদি তোমার সকালে ওঠার প্রয়োজন থাকে পড়াশোনার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য, তবে নিজেকে কালকের দিনটার কাজের গুরুত্বটা বোঝাও, তবেই কোনো বাধা বা বিরক্ত ছাড়াই তুমি সকালে উঠে পড়বে। আর সেটাকে যদি নিজের জীবনে অভ্যাসে পরিণত করতে চাও তবে সেটাকে প্রতিদিন করতে হবে। দ্বিতীয়ত, সকালে ওঠার জন্য কোনো সাউন্ড বা অ্যালার্মের সাহায্য নিতে হবে। তৃতীয়ত, সকালে ঘুম থেকে উঠে রুমে থাকা জল বোতল থেকে জল নিয়ে খুব তাড়াতাড়ি করে হাতে জল নিয়ে চোখে মুখে লাগাতে হবে যাতে তোমার ঘুমের ক্লান্তি বা অবসন্নতা কেটে যায়। চতুর্থত, বাড়ি বা পরিবারের মানুষদের বোঝাতে হবে যে কালকের সকালে ঘুম থেকে ওঠার তোমার কতটা প্রয়োজন, তবেই তারা তোমাকে ডেকে দেবে। এই টিপসগুলো অবলম্বন করলে তুমি কোনো বাধা ছাড়া নিজেই নিজেকে সকালে ওঠার জন্য প্রস্তুত করতে পারবে। মনে রাখবে, রাতে একটা ঘুমানোর টাইম ফিক্স করো, কারণ 6 থেকে 7 ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন। তাই সেদিকে খেয়াল রেখে রাতে তাড়াতাড়ি ঘুমো ও সকালে তাড়াতাড়ি ওঠো। হ্যালো বন্ধুরা, A to Z 0-র পক্ষ থেকে আমি অমিত। বন্ধু, খুব কম পড়ে বেশি পড়া মনে রাখার সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে এই সকালবেলা, যখন পরিবেশের নিস্তব্ধতা তোমাকে পড়াশোনায় মনোযোগ করতে অনেকখানি সাহায্য করবে।